salah. Saya jadi kakak uji kali piknik atau piknik. Nah, piknik tu salah. Jadi pulangan ngarep phone kori deki kuat. Halo, Kantu. Kulam. Saya juga sobai. Piknik, piknik. Piknik sabi negi sol. Piknik sabi. Ha, bhai. Piknik tu salah ke? Tale ko, kobe sabi. Asa tuhi tale horenar hadir itu kon bhai je phone laga. Deki koi orang zabo ke zabo na. Adara koto si. Shala, koto din dure ek tamhe re Facebook pen koto silam. Aske dya korar koto silo. Zaya dehi amar pasher bari kaka phege kon bane amar sathe bibit koto silo to din. E duk kahe khatam nei hota re. Ta sara din mot khamu mot khe ghumabo. Halo Horen. Ki balko? Koilam piknik to ja lage, piknik ki jabi neki tui? Bhai dukher kotha ar ki koi. Tui aro kos piknik er kotha amar kache ekta teo nai. Ami bortomane bhikari. Ajke Facebook e amar oi girlfriend er sathe deha korbar gelam. Ki ar dehi shala theke kon bane amar pasher bari kaka amar sathe pirit korteche. সব টাকা নষ্ট বাসে যাওয়া সব টাকা নষ্ট কেবল আর ফেসবুকে প্রেম করো ওগলা বাদ দে ক পিকনিক যাবে নাকি ভাই পিকনিক তো ভালো লাগে কিন্তু আমার কাছে একটা টাকাও নাই তুই আমার টাকাটা দিয়ে দিস আমি আজকে মদ কিনে সব টাকা নষ্ট করে লাগি ভাই হারাম সাদা তোর কাছে আমি আগে থেকেই 50 টাকা পাই ওটা কবে দিবি আগে ক আরে ভাই তোরতে আমি দিমুনি দিমুনি আমি কি মরে গেছি নাকি যে মরে যাবো তো তোরতে দিব না আচ্ছা ঠিক আছে দিমুনি তোরতে কিন্তু আমার টাকা কিন্তু দেওলা ভাই আইতে কইলাম পরে যাতে সান না লাগে তুই একটু হাড়ে ফোন কর দি পিকনিক যাবো কি না কি কয় হ্যাঁ হ্যাঁ আমি ফোন করতেছি দাঁড়া দাঁড়া আরে হরেন এতদিন পরে যে কি খবর ভাই কেমন আছিস ভাই দুঃখের কথা আর কি কই থাকে আর কমু না ওগুলা বললাম পিকনিক যাবে নাকি হ ভাই আমি তো পিকনিক যাওয়ার জন্য কতদিন ধরে আছি মানুষ পাইনে কার সাথে যাবো আমি পিকনিক যাবো তো কবে যাবি কারা কারা যাবো ওই তো আঙ্গো গ্যাং এর পোলাবান গুলা যাবো আর কি ভাই সবাই যাবো ঠিক আছে কিন্তু ওই পোল্টিরে নিস না পোল্টিরে নিলে কিন্তু আমার যাওয়া হবে না কেন লেগে মালটার সাথে গেলে আমার কেসাল বাজে এই শালার বেটা তুই আমার নামে কি কস এই মালদার আবার কনফারেন্সে কেনা নিল আরে না না ভাই ওটা এমনি কইলাম তুই না গেলে হবো পিকনিক তুই লঙ্গর বস এই তোর পালের কেসাল বন্ধ কর পিকনিকের প্ল্যান কি সেটা কো হ্যাঁ হ্যাঁ ভাই পিকনিকের প্ল্যানটা কি সেটা কো কি দিয়ে খাওয়া দাওয়া হবো কি খাওয়ার জিনিস থাকবে খাওয়ার জিনিস আবার কি খাওয়ার জিনিস থাকবে দুইটা ম্যাজিক মোমেন্ট তিনটা লাক্সারি ফুল আর হলো চারটা বিয়ার আর সাথে তো সিগারেট থাকবেই এই শালা মদারু আমি ওগুলা খাওয়ার কথা কই নাই আমি বললাম কি দিয়ে খাওয়া দেবে কিসের মাংস থাকবে কি দিয়ে খাবো আমি আর ভাবলাম এই ওগুলা নাকি আরে ভাই খাওয়া দাওয়ার কোনো চিন্তা নাই খাওয়া দাওয়া সব থাকবে পাড়ার মাংস থাকবে মুরগির মাংস থাকবে হাঁসের মাংস থাকবে তারপর ডিম থাকবে তারপর হচ্ছে দই থাকবে মিষ্টি থাকবে রসগোল্লা থাকবে এভরিথিং ভাই কি থাকুক থাকুক আমার কিন্তু ডিজে লাগবে ভাই মেলাগুলা ডিজে আরে ভাই এগুলো তো হবই বললাম কোন জায়গায় যাবি সেটা কো ভাই জায়গা সবথেকে ভালো হলো দার্জিলিং আমি আজকে ফেসবুকে দেখলাম একটু আগে দার্জিলিং এর মতো জায়গা নাই একদম ছবি চঞ্চনা একদম যেই দিকে টাকা মই দিয়ে খালি পাহাড় পাহাড় আর খালি চা বাগান টাউন থেকে লই আবার ভাবি শালার বাটা দার্জিলিং যাবো জানোস কত টাকা লাগে তোর বাপে দিব সব টাকা আমার 50 টাকা দিবার গিয়া তোর ই ভাই মাগনা মাগনা পিকনিক তো যাবো দার্জিলিং ভাই আমি আজকে গরিব বলে এমন আরে বল তোরটে আমি দিমু আমি কি মরে গেছি নাকি তোরটে দিমু না আরে ভাই ওগুলো বাদ দে কইলাম কবে যাবি ডেট কি ফিক্স হইছে ভাই তাহলে আজকে তো জানুয়ারি 2 তারিখ কালকে 3 তারিখ তাহলে কাল চল কালকে যাই টাইম নষ্ট না করে হ্যাঁ হ্যাঁ ভাই তাহলে চল কালকে যাই আরে বল 3 তারিখ তো যাবো কিন্তু কই যাবি সেটা কো কই মানে কি ওই যে হরেন জানে কইল দার্জিলিং দার্জিলিং তো ভালোই আছে আমিও দেখছিলাম চল তাহলে দার্জিলিং এ যাই হ্যাঁ হ্যাঁ ভাই চল চল তাহলে কালকেই যাই আচ্ছা তাহলে কিন্তু কালকে সবাই 5টার সময় রেডি হয়ে থাকবি একদম সকাল সকাল বাইরে হুম আচ্ছা ঠিক আছে আমি 5টার সময় একদম রেডি হয়ে থাকব আচ্ছা
আচ্ছা ঠিক আছে ঠিক আছে না যাই এটা ফেসবুকে একটা ছবি পোস্ট করি অনেকদিন ধরে পোস্ট করা হয় না আজকের নিউজ কাল থেকে সমস্ত জায়গায় লকডাউন ঘোষণা করে দেওয়া হলো কাল থেকে কোনো স্কুল কলেজ বা সমস্ত পিকনিক স্পট বন্ধ থাকবে এ বালি কি কইরে শালা এইবারের পিকনিকটাও গার মারা গেল আগের বছর পিকনিকটা যাওয়ার পেলাম না এই বছরের পিকনিকটা গার মারা দিল এই শালার করোনা বন্ধুগুলারে ফোন করে খবরটা দেই হ্যালো হ্যালো নিউজ দেখছস কাল থেকে লকডাউন ঘোষণা করছে কোনো পিকনিক স্পট বলে খোলা থাকবো না এ ভাই তুই কি কস হ ভাই আমি ওই তো টিভিতে দেখলাম এই শালার বেটা করোনা আমি আজকে আইলাম শপিং করবার কালকে পিকনিক যাবো দেখে এই শালা করোনা আমার পুরো টেয়ারাই নষ্ট করে আল দিল তাহলে আমাকে পিকনিকের কি হবো বন্ধুগণ আর কি করা যাবো সবই তো কার মারা গেল এই করোনার জন্য এমন আর কি একটাই বুদ্ধি আছে আমি ঘরের পিছনে পরিষ্কার খেতের মতো পিকনিক করা লাগবো আর কিছু করা যাবো না হ ভাই আর কি করা যাবো ওই খেতের মধ্যে পিকনিক খাওয়া লাগবো বন্ধু তোরে আর কি কই দুঃখের কথা আমার কাছে জেডিটি আছিল সবকে দেড় দুই বোতল মদ কিনছিলাম এমনকি দার্জিলিং যেমন বাইবা খাইয়ে কিনছিলাম এমন যে খেতের মধ্যে খাওয়া লাগবো দার্জিলিং আর যাওয়া হলো না এই শালা বালের করোনা খালি ঠিক টাইমে এসে বাস দেয় বন্ধুগণ আমি জানি তুঙ্গুর পিকনিক এইভাবে ক্যান্সেল হয়েছে এই শালার বেটা করোনার জন্য কি আর করা যাবো তোমরা ওই পাশের কোনো ক্ষেত ক্ষেত থাকলে ওটার মধ্যে এই পিকনিক চালু করে দাও কিচ্ছু করার নাই বন্ধুগণ আমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন আর এরকম ফানি ভিডিও আরো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে আর সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে এবার আসি আবার কোনো একদিন দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে ওই শালার বেটা হরেন তুই কই যাস আমার 50 টাকা কবে দিবি সেটা ক আরে বাড়া আমি তোর টাকা দিব না নাকি আমি কি মরে গেছি নাকি তোর টাকা দিবাম না দিমু দিমু বন্ধুগণ আপনারই কন কোনো বন্ধু যদি কোনো বন্ধুর থেকে যদি একটা টেয়া নেয় ওই টেয়া কি আর ফেরত পাবো এই শালার বেটা বুঝে না বাল দিমু টাকা